গ্রামের আরেকটা পার্টে আপনাদের নিয়ে এসেছি যেখানে আমের বাগান আছে আমের বাগানে যদি এখনও আমের সিজন নয় শুবু যেহেতু আমি এখানে এসেছি আমের বাগানে আপনাদের কিছুক্ষণ আমের বাগানে ঘুরিয়ে নেওয়া যাক আমের চারাগুলো অত বেশি বড়ো নেই যে গাছগুলো অত বড় হয়নি কিন্তু সিজনে ভালোই আম হয় সো আমরা আমের বাগানে কিছুক্ষণ কাটাবো এগুলো কলমের গাছ সো সিজনে ভালোই আম ধরে এগুলো আমের সিজনে কন্ট্রাক্ট দেওয়া হয় যারা আমের ব্যবসা করে ওরা টাইম টু টাইম মুকুলের সময় শসেবা শুশ্রূ শুশ্রূষা করে ওর আর টাইম টু টাইম ওষুধ দিতে হয় তাহলে আমের ফলনটা আমের যে যে সমস্ত মুকুল আসে সেগুলো আমের আকার ধারণ করে আর প্রফিটটা একটু বেশি হয় সো গ্রামে দেখুন আমের সিজনে আসলে আপনাদের আম দেখানো যেত যেহেতু এটা সিজন নয় এখন মুকুল আসার সময় সো খুব বড় গার্ডেন নয় কিন্তু খুব ছোটও নয় দেখুন কমসে কম দেড়শো থেকে দুশো গাছ আছে সবই এই সাত থেকে আট বছরের পুরনো গাছ এই একবার আমের বাগান তৈরি হলে কমসে কম ষাট থেকে সত্তর বছরও থেকে টিকে যেতে পারে কারণ আম গাছের আয়ু ষাট থেকে সত্তর বছর হয় একশো বছরও হতে পারে কিন্তু পঞ্চাশ ষাট বছর পর্যন্ত এদের ফলনটা খুব সুন্দর ভাবে আসে তো আপনাদের আশা করি ভালো লাগছে গ্রামের বাগানেই সর্ষের সর্ষে ঝাড়া হচ্ছে সেটাও দেখানো হচ্ছে কেননা এরা স্পেশিয়া আমের বাগানটা একটু স্পেশিয়াস নিচে কিছু নেই তার জন্য এরা ইউজ করছে সর্ষে ঝাড়ার জন্য আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর সমস্ত ভিডিওটা দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমি বাগানে সর্ষে ঝাড়া হচ্ছে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ থ্যাংক ফর ওয়াচিং মাই वीडियो